قرآن اللر كسي بول بربي مناتكن نوما بالليل اي الله راتر بلا غماية ديناي ارار جاگروتو تايكا تمار كلامير محبت نيا بيان شنسي آخری مناجات کربے بولے شبائے بسا چلو اکتا منشو جائے نائر اللہ آج کی گنار کرنے تمہار عدالت راشامی ہوئے گے سے جو تکن پر جنتو تار جنہ تیرے فیصلہ نہ ہوئے تو تکن پر جنتو تمہار عدالت شرے زبونا دے اللہ بندو بلائیا بسائی دی بیر قرآن بول میں دوستو امیار کیوں نہ آئی امی حلم شے قرآن جے قرآن ایر بھلو بشانی تمہیں مائدانے بشا چلا آرام ایر گھوم کے حرام کرے بڑو محبت نہیں تمہیں بشے بشے آما کے شن سلا آج کے تمہار قبوے کیوں نہ آئی اللہ آما کے بندھو بنائیا تمہار ماتھارو پر بشائی دیس اے بندھو امی تمہار سنگے چھلا ایکنو بندھو آچی جو تو کن پر جنتو اللہ آر جنتے نا پوسابو تو تو کن پر جنتو تمہار سنگو سرے زبونا اللہ اکبر ایمان قرآن ایر محبت آر بھالو باشا آما دیر درکار آسنا نائی ایجنو محترم حاضرین محبت رائی کن قرآن ایر مدرسہ شاتے قرآن ایر پاکی دے سنگے نائب رسول دے سنگے اکٹا کتھا اپنا در برمن بڑیا مانوش کیا میں بولے جائے کب خیال کر بین جو تو گناہ سے اللہ تعالیٰ کنو گناہ سمپر کے جو دیر دکھلا دین نائی دویٹا گناہ سمپر کے اللہ سورا سوری جو دیر دکھلا دیسے سبحان اللہ ایک نمبر ہلو شدی کروار کی کربار؟ شدی کربار ای شدی کربار جارا کرے گرامے گنجے آشا پروشی کا شہا ای شدی کربار کرے جو تو گناہ ہوئے ایر ایکٹا بڑو انگشو ڈاکٹر یونس رامول نمائی جمع ہوئے کتھا کوئے نا کرن ایک مکتو برنصیب آگے شدی لندن کے اکلو بینکنگ مدو میں گوٹ سے ہوتو ٹک ٹاک انٹرسٹی سے آری بدنصیب اولیتے گلیتے گرامے گنجے مہیلا در مدے شدی کربار پوسائی دیے چے ای ڈاکٹر یونسر عبودان تعالی ابراہیم والا آل ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلا آل محمد کما بارکت علی ابراہیم وعلى آل إبراهيم إنك حميد مجيد مجھے بے خودی نے لیے جا رہا ہو مجھے بے خودی نے لیے جا رہا ہو محمد محمد کہیں جا رہا ہو بلغ العلا بکمالہی کشفت دجا بجمالہی حسنت جمیع خصالہی صلو علیہ وآلہی دے مجھے عشق محمد
আর মুহাম্মদ ওমে গিন দে মুজে ইশক মুহাম্মদ আর মুহাম্মদ ওমে গিন ও মুহাম্মদ হি মুহাম্মদ ورد میرا رات و دن بلغ العلا کشفت جا بجماله حسن جميع وصاله صلو عليه وآله اللهم صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী মেড্ডা রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 22তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাম আল্লামা মুফতি বেলাল হুসাইন সাহেব দামাত বরকাতুহুম সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু বকর সাহেব মুহাদ্দিস জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন উস্তাজুল আসাতেজা পীরে কামেল হযরতুল আল্লাম আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ মাঝখানে কিছু গ্যাপ দেখা যাচ্ছে আমি একটু বিনয়ের সাথে অনুরোধ করব খুব লং টাইম আলোচনা হবে না সাড়ে এগারোটার ভিতরেই দোয়া হয়ে যাবে ইনশা আল্লাহ এই জন্য আমরা যারা এখনও দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি বিনয়ের সাথে অনুরোধ করব ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ যার ভালো সব তার ভালো আমরা এই শেষ মুহূর্তে এ এলাকার যারা আছে আমাদের অনেকেরই মা নাই বাবা নাই অনেকেরই মুরব্বীরা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন অন্তত পক্ষে তাদের জন্য একটু দোয়া করতে আমরা আজকের এই মহতি মাহফিলে জান্নাতি মার্কিনে মাহফিলে উপস্থিত হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে আশার বসার তৌফিক দান করুন বলুন আমিন সম্মানিত সুধী যেহেতু আজকের এই মাহফিল আমাদের অত্র এলাকার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মেড্ডা রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে এবং এই মাদ্রাসার ফসল হাফেজ ছাত্রদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান মুরব্বী হযরতুল আল্লাম আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দা আমাদ বরকাত হোমের হাতে পাগড়ি দেওয়া হয়েছে আমি এই সম্পর্কে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যেই মূলত সুরা আল ওয়াকিআর 75 নম্বর আয়াত থেকে নিয়ে 80 নম্বর আয়াত পর্যন্ত কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি পরবর্তীতে সুরা আল মুজাদালার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছে সরকারে দোয়ালাম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন
حضرت محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اسنکو حدیث تھیگے چھوٹو اکھنا حدیث پاٹ کری چھن. محترم حاضرین اشکل مدرسہ گلو جے مدرسہ گلو تے قرآن شکہ دا ہے علم وحیر شکہ دا ہے مدرسہ گلو جے جاتیر جنو کتو بڑو اپو کری شدوی جے پروکالے اپو کری تائنوی دنیا تو انیک بڑو اپو کری کرون جکھنے شکل مدرسہ گلو تھاکے جکھنے قرآن ار تعلیم دا ہے شکہ دا ہے اے مدرسہ گلو کرونے اللہ تعالیٰ آش پشیر منوش گلو کے عذاب اور گزب تھے کے حفاظت کرو تو زورے سبحان اللہ کون گزب عذاب فیصلہ ہوئے گلو قرآن ایری پاکی دیر تلاوت ایر برکتے اللہ تعالیٰ ای گزب کے آسمان ایر مدد اٹھائی نہیں آج کے اکھان تھی کے جراب پاگڑی پیچھن اپنا را جرا اے علاقار باشندہ چھن اپنا دیر احسان اپنا دیر دویا اپنا دیر شہانو بود تا دیر حافظ وار پیسونے شہاد جو گرے چھے ٹھیک کی نا بولین امی حافظ نائی حافظ دیر بابا نائی حافظ دیر کیوں نائی اللہ قسم اے حافظ قرآن گرے اللہ پاک جکھن تاکے بلبن حافظ اقرا وارتقی ورتل کما کنت ترتل فی الدنیا فإن منزلک عند آخر آیت تقرأها تمہیں ایک ایک تا آیات پڑھو تلاوت کرو اور ایک ایک تولائی تمہیں چوٹتے تھکو سبحان اللہ بولے حافظ بلبن اللہ میں تم میں دار روزت العلوم اسلامی آمد رشائی لکھا پڑا گھری چین رہ گئی ایلا کر منوش اما دیر لو جنگ رکھے چلو اما دیر جائے گیر رکھے چلو اللہ تا دیر مایا محبت دیر کرنے کو ایک تا اکھر شکار سجوگ ہوئے چھے اچ کی گنار کرنے تا دیر کے بم کترے دیکھا جائے تا دیر کے جہنم ارکا ترے دیکھا جا گئی نانا جو تکون پر جنتو تا دیر جنہ تیرے فیصلہ نہ ہوئے تو تکون پر جنتو تمہار جنہ تیرے مہمان ہوئے اللہ اکبر بلے امار بھائی رب شدو مطرو کے بل مطرو حافظ عالم ہوئے نائی اللہ حبیب بلن من قرال قرآن فاستظہرہ فآحل حلال وحرم حرام ادخلہ اللہ الجنہ وشفعہ فی عشرت من اہل بیت کلہم قد وجبت لہ النار ایک جن حافظ قرآن ری تیریش برا حفظو کرے چھے اللہ حبیب بلے حلال کے حلال حرام کے حرام میں نے جو دیا حافظ دنیا تھے کہ بیدائی نہیں رہ گئی تاکہ اللہ ایمون پاوار دیبین ایمون پاوار دیبین درزن بکتی جاتی روپر جہنم واجب ہوئے گا سے حافظ بلبے اللہ تینی تو ہمار لوجنگ داتا تینی تو ہمار لوجنگ مسٹر ایر بھائی لوجنگ مسٹر ایر بابا اللہ امیدہ روزت العلوم مدرسار بڑو حضور مفتی بلال شاہ حضور ایر کا سیاستو مدرسار خسکو برنی تو بوڑنگ ایر خسکو برنی تو اللہ اس کے کنو کرونے بام کترے چلے گے سے جہنم ایر لائنے چلے گے سے نا نا امی اتو نیمو کھارم نوئی رے گئی دا دیر بھات کھایا جا دیر کھت دو گروہن کرے حافظ حلام اچ کے تا دیر کرے کہ امی جنتی جبو تا ہوتے پرے نا جو تو کن پر جندو تا
তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না পাওয়ার শুধুমাত্র কেবলমাত্র একজন হাফেজ ওই হাফেজ যদি আলেম হয় বড় মুহাদ্দিস হয় মুফতি হয় মুফাসসির হয় আল্লাহর পয়গম্বর বলেন হাফেজের জন্য তো দর্জনের সংখ্যা আছে কিন্তু একজন আলেম তার জন্য কোনো সংখ্যা নাই দশ নয় বিশ নয় তিরিশ নয় চল্লিশ নয় একশো নয় এক হাজার নয় যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউ ইশশামস লাউ কানাত ফি বুয়ুতিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কোরআনের আলেম হলো আল্লাহ পাকের রাসূল কয় কামাতের কঠিন ময়দানে তার পিতা মাতাকে আল্লাহ পাক নূরের মুকুট পরাইয়া সম্মানিত করবেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কেমন নূরের মুকুট পরাবেন দাউহু আহসানু মিন দাউ ইশশামস লাউকানাত ফি বুয়ুতিকুম সূর্যটা যদি আমার আপনার ঘরের মধ্যে ঢুকে যায় তার আলোটা বর্তমানে যা আছে তা হবে না বেশি হবে কথা কয় না একটু জোরে বলেন সূর্যটা যদি ঘরের মধ্যে ঢুকে যায় সূর্যটা যদি কামরার ভিতরে ঢুকে যায় যেই পরিমাণ আলো হবে আল্লাহর কসম হাফেজে কোরআনের বাবা মা কামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আলেমের বাবা মা তার মাতার মধ্যে আল্লাহ পাক কামতের কঠিন ময়দানে এমন পাগড়ি পড়াই দিবেন এমন মুকুট পড়াই দিবেন গোটা কামতবাসীকে তার আলো দিয়ে আলোকিত করে ফেলবে মানুষ বলবে কে রে ওই ভাগ্যবান পিতা মাতা যাদের মাথায় এত সুন্দর নূরের মুকুট চমকায় বলবে তিনি আর কেউ নন তিনি হলেন আলেমের মা বাবা তিনি হলেন হাফেজে কোরআনের মা বাবা সুবহানাল্লাহ এ মুসলমান কোরআনুল কারীমের আল্লাহ তাআলা চোদ্দ নম্বর পারার প্রথম বিশটা সূরা আল হিজিরের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করছেন কে সংরক্ষণের দায়িত্ব কে নিছেন আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি অথচ আল্লাহ তাআলা একশো তো চারখানা আসমানি কিতাব নাজেল করেছেন কথা বলেন ঠিক কিনা এর মধ্যে দশটি ছোট ছোট আসমানি কিতাব আল্লাহ নাজেল করেছিলেন হজরতে আদম আলাইহিস সালামের উপর আদম নবীর পরে যিনি পয়গম্বর ছিলেন হজরতে শীস আলাইহিস সালাম আল্লাহ শীস নবীর উপর পঞ্চাশটি ছোট ছোট আসমানি কিতাব নাজেল করেছিলেন দশ আর পঞ্চাশে কত হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তিরিশটি ছোট ছোট আসমানি কিতাব নাজেল করেছিলেন কয়খানা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা দশখানা ছোট ছোট আসমানি কিতাব নাজেল করেছিলেন সুবহানাল্লাহ বলেন সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা আর চারখানা আসমানি বড় বড় কিতাব তাওরাত কার উপর একটু কথা বলতে হবে কার উপর জবুর হযরতে দাউদ নবীর উপর ইনজিল হযরতে ঈসা রূহুল্লাহর উপর
শেষ পর্যন্ত সবচাইতে দামি কিতাব সবচাইতে দামি গ্রন্থ আল কোরআনুল করিম আল্লাহর হাবিব সরকারে দু আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করেছেন সুবহানাল্লাহ তাওরাতের কোন হাফেজ বিশ্বের মধ্যে তালাশ করলে পাওয়া যাবে না বাইবেলের কোন হাফেজ পাওয়া যাবে না জবুরের কোন হাফেজ বিশ্বের মধ্যে তালাশ করলে পাওয়া যাবে না বরং ইউহাররিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালুহু এরা জেনে শুনে বুঝে আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করে ফেলছে কথা বলেন ঠিক কি না দুই দিন আগেও ছাত্রদেরকে পড়াইলাম বুখারী শরীফের হাদিস ইহুদিরা পয়গম্বরের কাছে তাদের মধ্যে দুইজন জেনা করছে তো এদের আসমানি কিতাবেও কিন্তু যদি বিবাহিত পুরুষ আর নারী জেনা করে ব্যভিচারে লিপ্ত হয় তার হুকুম হলো আশাইখু আশাইখে দুইদা জানায়া ফারজিমু হুমা আলবাদ্দাতা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম বিবাহিত পুরুষ যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানাতে লিপ্ত হয় বিবেচারে লিপ্ত হয় ইসলামের বিধান হলো তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তাওরাতেও একই বিধান ইঞ্জিলেও একই বিধান কিন্তু ইহুদিরা দুইজনকে আল্লাহর হাবিবের কাছে পাঠায় কয় মুহাম্মাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা দুইজন ব্যক্তি জানা করছে তাদের কি বিচার মোহাম্মদ যদি সহজ করে বলে তাইলে মানবা আর যদি রজমের কথা বলেন পাথর মেরে তাদেরকে বিদায় করে দিতে হবে কথা যদি বলে তাইলে তোমরা মানবা না আল্লাহর হাবিব বললেন আমার কাছে তোমরা এই ফতোয়া নিতে আসলা তোমাদের আসমানি কিতাবে কি আছে এরা কয় আমাদের আসমানি কিতাব আছে বড় লোক যদি জেনা করে তাহলে চুনকালি দেয়া একটু জুতা দিয়ে ঘুরাইয়া বিদায় দিলেই চলবে এই ইহুদির বাচ্চারা কথা বলেন ঠিক কিনা মিথ্যা মিথ্যার উপরে এদের জন্ম এদের রগর এসাই খুনের পিপাসা বিরাজ করে কথা বলেন ঠিক কিনা এত বড় বদমাশ জাতি এত বড় কমবখত জাতি যে জাতি তাদের যুগের নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই হত্যা করছে ওয়াক্তুলুনাল আমবিয়া বিগাইরি হাত ওয়াক্তুলুনান নাবিয়িনা বিগাইরি হাত একদিনে ফি ইয়াউমিন ওয়াহিদ কাতালা আরবাঈনা নাবিয়ান 40 জন নবীকে একদিনে হত্যা করেছে আরো আসতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে বুঝা গেল মানুষ খুন করা হোক এটা ছোট কচি বাচ্চা দুধের বাচ্চা মানুষ খুন করা এটা তাদের জন্মগত মজ্জাগত অভ্যাস আমি অনেক বয়ানে বলি মিস্টার হিটলার নাম শুনছেন না মিস্টার মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদিকে নিধন করেছিল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল কি অপরাধ এতগুলো ইহুদিকে আপনি শেষ করে দিলেন মাত্র গুটি কয়েকটা ইহুদিকে তিনি রাখছিলেন তখন তিনি জবাব দিয়েছিলেন সময় মতো বুঝবা কয়েকটাকে রাইখে গেলাম দেখবা এই কয়েকটার যন্ত্রণায় গোটা বিশ্ব অস্থির হয়ে থাকবে হিটলারের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কথা বলেন ঠিক কিনা গোটা বিশ্বটাকে এই যাযাবর ইহুদি সম্প্রদায় গোটা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখছে আমেরিকা তাদের কথা মতো চলে বিভিন্ন রাষ্ট্র তাদের কথা মতো চলে এই জন্য আমি বয়ানে অনেক সময় বলি শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি তার বয়ানে বলতেন যে আগে শুনছি কুকুরে লেজ নাড়ায় এখন এখন দেখি যে লেজে কুকুর লড়ায় কথা কয় না আমি কথাটা বুঝতাম না জিরে হুজুরে এটি কি কয় কোনোদিন আপনাদের মেড্ডা এলাকায় কি দেখছেন লেজে কুকুর লড়ায় কথা কয় না কে লড়ায় কিন্তু হুজুরে বলতেন তখনই
যা আগে শুনতাম যে কুকুরের লেজ লড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। তার মানে বুঝছেন? তার মানে হলো এই গুটি কয়েকটা ইহুদি আমেরিকা জাতিসংঘ পুরাটাকে ক্যাপচার করে রাখছে। আমেরিকা কি ইহুদিদের তুলনায় সংখ্যায় কম না বেশি? জাতিসংঘ কি তাদের চেয়ে শক্তিশালী কম না বেশি? কিন্তু হলে কি হবে? লেজে কুকুর লড়ায়, কথা কয় না। লেজে কি লড়ায়? এবং এদের টার্গেট বিশ্বের মধ্যে যদি কোন মুসলমানদের অস্তিত্ব যেন থাকতে না পারে, এই জন্য যত মুসলিম কান্ট্রি আছে সবগুলোতে তারা হামলা করেছে। আফগান পরপর দুইবার বিশ্বের দুইটা মোড়ল পরাশক্তি হামলা করে সাকসেস হতে পারে নাই, অপমানিত হয়ে বিদায় নিচ্ছে। ইরাককে শেষ করে দিস, লিবিয়াকে শেষ করে দিস, কথা বলেন। বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর হামলার পিছনে এই ইহুদি বাচ্চারা, এই ইহুদিদের কমবক্ত ইহুদিরা হলো দায়ী, কথা বলেন ঠিক না বেঠি? কেন? এরা মুসলমানদের পরম দুশ্মন। এরা আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। বিষ মিশাইছে না ইহুদি আল্লাহ নবীর দাওয়াত দিয়ে নিয়ে বিষ মিশাইছে, বিষ খাওয়াইছে, যে কারণে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর হাবিব এটা অনুভব করছেন, বিষের প্রতিক্রিয়া আল্লাহ নবীর শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া পেয়েছিল, আর একটা প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছিল ওই ইহুদি যে আল্লাহ নবীকে বিষ মাখায়া খাওয়াইছে, জাদু করছে আল্লাহ নবীকে। লাবিদ ইবনুল আসাম ইহুদি, বুখারী শরীফ খুলে দেখুন, মুহাম্মদ যেন সঠিকভাবে কথা বলতে না পারে, সঠিকভাবে যেন ইসলামের দাওয়াত দিতে না পারে, আল্লাহ নবী ভুলে যান এ খাইছেন বলতেছেন আমি খাই নাই। কি হলো কি হলো? সাহাবায়ে কেরামও বুঝতেছেন না, আম্মা জানরাও বুঝতেছেন না। একদিন আল্লাহ নবী শুয়ে আছেন, দুই পাশে দুইজন একজন আরেকজনকে বলতে বলতেছে এই লোকটার কি হয়েছে, আরেকজন বলতেছে মাসহুর এই লোকটাকে জাদু করা হয়েছে, আরেকজন প্রশ্ন করতেছে মান কে তাকে জাদু করছেন, লাবিদ ইবনুল আসাম। কে লাবিদ ইবনুল আসাম? ইহুদির বাচ্চা আল্লাহ নবীকে জাদু করছে। বিমা কি জিনিস দ্বারা দাবি করছে জাদু করছে? কবি মুস্তিন ওয়া মুশাতাতিন, চিরুনির দাঁত চুল এই সকল জিনিসগুলো দিয়ে আল্লাহ নবীকে জাদু করছে ইহুদি। বলছে যে এটার চিকিৎসা কি, কোন জায়গায় জাদু করছে? বীর আরোয়া ওই কুয়ার মধ্যে নিয়ে ওনার এগুলো ফালাইছে, গিয়ে দেখবেন মাহু কাল হান্না, কয়টার পানিটা মেহেন্দির মতো লাল হয়ে আছে। কো তাইলে ওনার চিকিৎসা কি? কো চিকিৎসা হলো এগুলো ওখান থেকে উঠাইতে হবে, আর দুইটা সুরা সুরায় ফালাক আর নাস এটা পরে তার শরীরে দম করলে আল্লাহ তাআলা তাকে শিফা দিয়ে দিবেন। আল্লাহ পাকের হাবিবের চিকিৎসা আল্লাহ করাইছেন, দুইজন ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। যে ইহুদির বাচ্চারা আমার আপনার নবীকে ছাড়ে নাই, এরা নবীর উম্মতকেও ছাড়বে না, কথা বলেন ঠিক না বেঠি? এরা এত বড় শয়তান, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটা সময় আসবে, যেই সময়ে ইমামে মাহদি আসবে, ঈসা রূহুল্লাহ আসমান থেকে তোমাদের মাঝে অবতরণ করবেন, তখন গোটা বিশ্বের ইহুদি যারা আছে একটা ইহুদি রাখা হবে না, সবগুলোকে বধ করা হবে, কতল করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, ভেঙে যাও, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 1500 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, এ আমার উম্মতেরা একটা সময় আসবে রে, গোটা বিশ্বের অমুসলিমরা
তোমাদের উপরও ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান সাবধান। ইউশিকুলুমাম আনতাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি আলাল কাসাব, জিয়াফত হলে খতম হলে যেমন মেহমানরা একজন আরেকজনকে আহ্বান করে নিয়ে আসে, মেজবান যা পাকান যা খানা রেডি করেন সব খায়া পরিষ্কার করে চলে যা। আল্লাহর হাবিব কয়, একটা সময় আসবে রে যে সময় গোটা বিশ্বের সমস্ত বিজাতিরা মুসলমানদের উপর চড়াও হবে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি ওই সময় সংখ্যায় কম থাকব, এরা কি সংখ্যায় বেশি থাকবে? এই জন্যে সংখ্যার দিক দিয়ে কি আমরা অনেক কম, এরা বেশি, এই জন্য ঘটনাগুলো ঘটবে। আল্লাহর হাবিব কয়, না না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না না, তোমরা সংখ্যায় কম থাকবে না। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান বসবাস করে। আল্লাহু আকবার বলে, যদিও ইহুদি সম্প্রদায় বিজাতি সম্প্রদায় বেশি, কিন্তু মুসলমানও কিন্তু কম নয়। আল্লাহ হাবিব বলেন, বালান তুমি ইয়াউমাইদিন কাসির, সংখ্যায় তোমরা কম হবে না, সংখ্যায় তোমরা বেশি হবে রে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল, তোমাদের মধ্যে অনৈক্য থাকবে, তোমাদের মধ্যে ইত্তিফাক থাকবে না, একতা থাকবে না, একজন আরেকজনের পিছনে লাগায় রাখবে, কথা বলেন ঠিক কিনা। একদল জিজ্ঞাসা করবে তুমি দোয়ারলিন কিনা, আরেকদল জিজ্ঞাসা করে তুমি জোয়ারলিন কিনা, কথা বলেন ঠিক কিনা। ছোটখাটো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে, দোয়ারলিন আর জোয়ারলিন, বাস থামায়া সিলেট এলাকায় নিয়ে বিশাল দ্বন্দ্ব আছে। বাস থামায়া জিজ্ঞাসা করে তুমি কি জোয়ারলিন না জোয়ারলিন, জোয়ারলিন না দোয়ারলিন, তো যারা দোয়ারলিনের পক্ষ এদেরকে যদি জোয়ারলিন কই পিটন শুরু করে, আর যারা জোয়ারলিনের পক্ষে দোয়ারলিন কলে পিটন শুরু করে, একজন রে নামায়া কইতেছে তুমি দোয়ারলিন না জোয়ারলিন, হে এই অবস্থা দেখা কই ভাই আমি নামাজই পড়ি না, আমি নামাজই পড়ি না, কিসের কে দোয়ারলিন আর জোয়ারলিন, কথা বলেন ঠিক কিনা। একদল লাগাই দিছে যারা সারাক্ষণ মাহফিলে বসে, ওয়াহাবিরা কাফের, দেওবন্দিরা কাফের, সাজিদুর রহমান কাফের, মুবারকুল্লাহ কাফের, কথা বলেন ঠিক কিনা, শুধু মুখে কাফের কাফের এই ফতোয়াই দিতে থাকে, মনে হয় মাহফিলটা পুরোটাই কাফের বলার জন্য বানাইছে, কথা কয় না, সারাক্ষণ কাফের কাফের, আরে বাপ্পি বাপ কাফের এমন ফতোয়া দে, কই ওয়াহাবিরা এমন কাফের, মল্ল কাফের, কথা কয় না, ময়রাও শেষ না। এই ওয়াহাবির কবর থেকে যে ঘাস উঠবে, এই ঘাস যদি কোনো গাবিয়ে খায়, এই গাবির দুধ যে খাবে হেও কাফের, যেই বাজারে বিক্রি করবো বাজারটাও কাফের, কথা কয় না, মানে এমন বড় কাফের ময়রাও সে কি হইল না, কাফের থেকে বাঁচতে আসে না নাই, অথচ এই গালিটা এত বড় খারাপ, যাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয়, এই গালিটা আসমানের মধ্যে চক্কর খায়, আল্লাহর কাছে বলে আল্লাহ যাকে কাফের কইছে, আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব, তিনি তো অনেক বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ, শেখুল হাদিস মুফতি মুবারকুল্লাহ সাহেব, বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, কিন্তু হেরে তো কাফির কয়ে ফেলাইছ, কথা কয় না। আল্লাহ আমি এদের উপরে তো যাইতে পারতেছি না, এরা তো কাফের না, কি করব। আল্লাহ কয় যে কইছে হের মাতার উপরে যাই পড়,
কথা কয় না কোনদিন শুনছেন আমাদের এই মাহফিলে জামিয়া ইউনূসের যে এত বড় মাহফিল হয় ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় বড় মাহফিল হয় কোনদিন শুনছেন আমাদের আলেমরা কাউকে কাফের বলে ফতোয়া দিতে এটা ওই ইহুদিদের চাল কথা বলেন ঠিক কি না জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করে যে পতাকা দিয়ে আল্লাহ নবীর স্বাগতম জানায় পরে শেষ হইলে এটা না ডাস্টবিনে ফেলায় কথা কয় না ঠিক এটা আপনি কি মনে করেন ইহুদিদের দালাল ইহুদিদের চক্রান্ত দুই নাম্বার আল্লাহ নবীর জশনে জুলুস ঈদে মিলাদুন নবী মানায় আর ঢোল তবলা বাজ না দিয়ে এগুলো মানায় কথা বলেন ঠিক কেনা যে জিনিসগুলো ধ্বংস করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইছেন আর এরা এগুলো দিয়ে আমার নবীর জন্মদিন পালন করে আবার কেক কাটে কথা কয় না সবুজ কেক কাটে আল্লাহ নবীর জন্মদিবস পালন করতে গিয়া কয় হ্যাপি বার্থডে টু ইউ কথা কয় না আপনি চিন্তা করতে পারেন এই আশিকের রাসূলের দল তোমার ইশক আর তোমার প্রেম কি আল্লাহর হাবিবের সাহাবীর থেকে বেশি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না যে সাহাবীদেরকে আওয়াজ দিতে দেরি হয় গলা দিতে দেরি হয় না নিজের জন্মভূমি পিতা মাটি সব ছেড়ে সুদূর মদিনার দিকে হিজরত করেছেন ঠিক কি না বলেন জিহাদের ডাক আসছে এক সেকেন্ডের জন্য অপেক্ষা করে নাই কথা বলেন ঠিক কিনা তাদের থেকে কি তোমার এস উতলাই গেছে হ্যাঁ যে যাকে ভালোবাসে এটা মুখে বলতে হয় না তার কাজে কর্মে প্রকাশ পায় কথা বলেন ঠিক কিনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা তিবি রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন তারজিহু জানিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি ইত্তিবাই তরিকাতিহি ওয়া ইলতিজামি দীনিহি আলা কুল্লি মান সাওয়া আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আল্লাহর নবীর আদর্শ মাথার থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করবা কথা বলেন ঠিক কিনা তাসির রাসূলাম ওয়া আনতা তুযহিরু হুব্বাকুম ওয়া হাযা লা আমরি ফিল কিয়াসে বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফা ইন্নাল محب لمن يحب مطيع কবি ডাক দিয়া বলেন তোমার মধ্যে যদি ভালোবাসা থাকে তোমার মধ্যে যদি নবীর প্রেম থাকে নবীর ইশক থাকে তাইলে তোমার প্রতিটি কদমে কদমে আল্লাহর নবীর সুন্নত তোমার গায়ে টপকাইবে কথা বলুন ঠিক কি না সুন্নত নাই তোমার কাছে আল্লাহর নবীর আদর্শ নাই তুমি যদি আশেকের রাসূলের দাবি করো ভন্ডামি সারা আর কিছুই নয় ঠিক কিনা বলেন এই ইহুদি জাতি আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে গেছে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল আল্লাহর নবী বলেন সংখ্যায় তোমরা কম হবে না কিন্তু তোমাদের মধ্যে বিক্ষিপ্ততা থাকবে অনৈক্য থাকবে তোমাদের মধ্যে একতা থাকবে না কথা বলেন ঠিক কি না দুই নাম্বার কারণ হলো ওয়ালা ইয়ানজিহান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম একটা সময় ছিল তোমাদের নাম শুনলে ইহুদিরা থরথর করে কাঁপত বিজাতিরা থরথর করে কাঁপত ওই সময়টা পরিবর্তন হয়ে যাবে এখন তোমরা তাদের নাম শুনলে থরথর করে কাব্যে কথা বলেন ঠিক কি না ওই ভয়টা যে ভয় তাদের অন্তরে ছিল এটা তোমাদের ইমানের দুর্বলতার কারণে তোমরা বিজাতীয় কালচার অবলম্বন করার কারণে উল্টা হয়ে যাবে তাদের ভয় তোমাদের অন্তরে চলে যাবে আর তোমাদের রূপটা তাদের অন্তরে চলে যাবে
তিন নাম্বার কারণ হলো ওয়ালা ইয়াখজিবান্না ফি কুলুবিকুমুল ওয়াহান আল্লাহর হাবিব বলেন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান সৃষ্টি হয়ে যাবে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর পয়গম্বর মাল ওয়াহান ওয়াহান কি জিনিস গো আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব বলেন দুইটি জিনিস হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মহব্বত আর ভালোবাসা এমন ভাবে তোমাদের অন্তরে জায়গা করে নিবে দুনিয়ার জন্য তোমরা দিনের কাজে অগ্রসর হবে না দুনিয়া তোমাদেরকে বেষ্টন করে ফেলবে আর মৃত্যুকে তোমরা বাঘের মতো ভয় করবে এই দুইটা কারণে তোমাদের উপর তারা চড়াও হয়ে যাবে নাউজুবিল্লাহ অথচ মুসলমান শেরের জাতি মুসলমান শাহসুয়ার আল্লাহ বলেন আমি আল্লাহ সবচাইতে সেরা জাতি সবচাইতে সাহসী জাতি বানায়া মুসলমানদেরকে পাঠাইছি আজকে আমাদের এই দশা আমাদের আমলের কমজোরির কারণে সম্মানিত সুধি আল্লাহর হাবিব বিদায় হজে আমাদেরকে স্পষ্টভাবে বলে গেছেন তারাক্তু ফিকুম আমরাইন আমি নাই কিন্তু দুটি বস্তু তোমাদের মাঝে রেখে যাচ্ছি সুবহানাল্লাহ কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর হাবিব বলেন এক নাম্বার হলো আল্লাহর কোরআন আর কিতাব আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম দুই নাম্বার হলো আমার হাদিস সুবহানাল্লাহ জুড়ে বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরে রাখবে দুইটার সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে মহব্বত আর ভালোবাসা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো জাতি তোমাদেরকে শেষ করতে পারবে না যে কথা শুরুতে আপনাদের খিদমতে আরজ করতেছিলাম পৃথিবীর মধ্যে কোনো তাওরাতের হাফেজ নাই কোনো বাইবেলের হাফেজ নাই কেন আল্লাহ এগুলো সংরক্ষণের দায়িত্ব নেন নাই আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম এমনভাবে আল্লাহ সংরক্ষণের সিস্টেম চালু করে দিয়েছেন বর্তমান বিশ্বে 400 কোটি হাফেজেরও বেশি হাফেজের সংখ্যা আছে আল্লাহু আকবার বলেন হাফেজ কে বানাইছেন 30 পারা কোরআন কে সিনার মধ্যে ঢুকাইছেন ও ভাই ছোট ছোট হাফেজ 4 বছর 6 বছর বয়সের বাচ্চা গোটা 30 পারা কোরআন আল্লাহ তার সিনার মধ্যে ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ জুড়ে বলেন কে ঢুকাইছেন আল্লাহ ডাক দেয়া কয় এমন ভাবে আমি সংরক্ষণ করলাম গোটা বিশ্বের সকল মেশিন দিয়ে যদি তাদেরকে চেক করা হয় একটা কোরআনের অক্ষরও তালাশ করে পাওয়া যাবে না সবচাইতে আনন্দের বিষয় খুশির বিষয় আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ যে দেশকে পৃথিবী কোনো রাষ্ট্র চিন্ত না কথা বলেন ঠিক কিনা যারা যারা চিন্ত এরা বলতো মিসকিনের দেশ আমাদেরকে উপহাস করত সুদৃষ্টিতে আমাদের দিকে তাকাইত না আল্লাহর কসম গোটা বিশ্বে আজ বাংলাদেশের সুনাম বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র বাংলাদেশকে চিনে না কোনো ক্রিকেটারদের দিয়ে নিয়ে নয় কোনো ফুটবলারদেরকে দিয়ে নয় কোরআনের হাফেজদেরকে দি আর আস্তে সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ কাদেরকে দি কোরআনের হাফেজ এদেশের কোরআনের হাফেজরা কোরআনের বাকিরা যখন বিশ্বের মধ্যে কম্পিটিশনে যায় গোটা বিশ্ব তাক লাগাই থাকে
যে বাংলাদেশের হাফেজ কখন তিলাওয়াত করবে এমন কি খোদ হারাম শরীফের ইমামরা পর্যন্ত যখন আমার দেশের তাকরিমের মতো হাফেজকে ইন্টারভিউ নেয় তখন তার তিলাওয়াত শুনতেই থাকে শুনতেই থাকে আর কেমন যেন তারা বলতে থাকে যে হাই হাই এত মধুর তিলাওয়াত মনে হচ্ছে যেন আসমান থেকে আল্লাহর কালাম নাজিল হইতেছে শুধু এক হাফেজ তাকরিম নয় গোটা দেশের বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার দেশের খুদে হাফেজরা হাফেজে কোরআনরা প্রতিযোগিতায় যায় হয় কখনো এক নাম্বার না হয় কখনো দুই নাম্বার কখনো তিন নাম্বার হয়ে এদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে কথা বলেন ঠিক কিনা এখন আপনি যদি বিশ্বের কোনো রাষ্ট্রে যান আপনি যদি বলেন আমি বাংলাদেশি বলবো তুমি কোরআনের দেশের মানুষ সুবহানাল্লাহ জোরে বলেন কত বড় ভাগ্য আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় কে কার চাইতে ভালো হাফেজ বানাবে এ নিয়ে এখন প্রতিযোগিতা হয় ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তোমার এই দেশে আমি আল্লাহ খাস রহমত নাজিল করে কোরআনের মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যত ষড়যন্ত্র হবে তত কোরআনের মাদ্রাসা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক কিনা বলেন ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই ষড়যন্ত্র হচ্ছে হবে কিন্তু যেই কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন গোটা বিশ্বে ষড়যন্ত্র করে তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না একটা জের জবর নট্টার কোনোদিন পরিবর্তন ঘটাইতে পারবে না হা যারা এর বিরোধিতা করবে এদের কপালে জুতা আর ঝাড়ু ছাড়া কিছু নেই ঠিক কিনা বলেন আহমক শরীফ আমরা ওলামায়ে কারাম তার নাম দিছি আহমক শরীর কথা বলেন ঠিক কিনা তসলিমা নাসরিন সহ যে সকল নাস্তিকরা কোরআনের বিরোধিতা করছে যে সকল নাস্তিকরা কোরআনের বিরোধিতা করেছে অপমানিত হয়ে এদেশ থেকে বিতাড়িত হয়েছে অদূর ভবিষ্যতেও যারা এর বিরোধিতা করবে যারা এর বিপক্ষে স্লোগান দিবে যারা এর বিপক্ষে লেখালেখি করবে তাদের কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না ঠিক কিনা বলেন কোরআনের পক্ষে যারা থাকবে তাদের ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন বেলালে হাফসি কালো গোলা কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে কথা কয় না আবিসিনিয়া থেকে হাফসা থেকে গোলাম ঠোঁটগুলো মোটা মোটা চুলগুলো কুকরানো যাতে নিগ্রু কালো সুবহানাল্লাহ বলেন এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আর একটু জোরে বলেন কেন কোরআনের পক্ষে ছিল আর আবু জাহিল্লা এর নাম ছিল আবুল হিকাম হেকমতের বাবা জ্ঞানের ভান্ডার কিন্তু কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে কপালে মুত ছাড়া আর কিছুই জুটে নাই কথা বলেন ঠিক কিনা ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা মাথার মধ্যে জুতা ছাড়া আর কিছুই মিলে নাই ঠিক বললাম বোস কোরআনের বিপক্ষে ছিল গালে সুজা জুতা কথা বলেন ঠিক কিনা ইতিহাস দেখেন না আর কোরআনের পক্ষে যারা ছিল আল্লাহ তাদেরকে স্বর্ণাক্ষরে লিখে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস তোমরা আমার নবীর সাহাবীর মতো ঈমান বানাও তোমরা তাদের মতো ঈমানদার হয়ে যাও আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান সুবহানাল্লাহ জোরে বলে আমার ভাইরা সময় বেশি নিব না আপনারা ব্যস্ত মানুষ শহরে বন্দরের মানুষ সারাদিন কেউ ব্যবসায়ী ছিলেন কেউ বা অফিসিয়াল ডিউটিতে ছিলেন আমি যেই মেসেজটুকুন আপনাদের খেদমতে দিতে চাচ্ছি আজকের এই মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসা বহুদিন যাবৎ আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসায় মাশাআল্লাহ এই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা
এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে যারা এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন যারা এই মাদ্রাসার পাখিদেরকে ভালোবাসবেন কোরআনকে যারা ভালোবাসবেন আল্লাহর কসম ঠকবেন না দুনিয়া তো জিতবেন পরকালেও জিত সুবহানাল্লাহ কইবেন না যেদিন আপনার কবরে কেউ থাকবে না কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলুন আপনি যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যান কুরআন আল্লাহর আদালতে কি আপনার পক্ষে ব্যারিস্টারি করবে ওয়াকালতি করবে আল্লাহু আকবার বলেন আল্লাহ এই মেদ্দার মানুষগুলো রাতে ঘুমায় নাই দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান শোনার পর মুতামিম সাহেব হুজুরের কাছে মাদ্রাসার জন্য দান করছে আবার বিভিন্ন উস্তাদদের কাছে মাওলানা ফয়জুল্লাহ সাহেবের কাছে আরো যারা যারা আছেন সবার কাছে গিয়ে গিয়ে মাদ্রাসার মাহফিলে দান করে আসছে নাজিমে তালিমার সবার কাছে দান করে আসছে আল্লাহ আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে আমি তার পক্ষে ওয়াকালতি করতে আসছি সুবহানাল্লাহ কইবেন না ঘুমাই গেছে এ মুসলমান কোরআন আল্লাহর কাছে বলবে রব্বি মানাতুকুন নাওমা বিল্লাইল এ আল্লাহ রাত্রের বেলায় ঘুমাইতে দেই নাই এরা জাগ্রত থাইকা তোমার কালামের মহব্বত নিয়া বয়ান শুনছে আখিরি মোনাজাত করবে বলে সবাই বসা ছিল একটা মানুষ যায় নাই রে আল্লাহ আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না আল্লাহ বন্ধু বানাইয়া বসাই দিবেন কোরআন বলবে দুষ্ট আমি আর কেউ নাই আমি হলাম সেই কোরআন যে কোরআনের ভালোবাসা নিয়ে তুমি ময়দানে বসা ছিল আরামের ঘুমকে হারাম করে বড় মহব্বত নিয়ে তুমি বসে বসে আমাকে শুনছিল আজকে তোমার কবরে কেউ নাই আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিস এ বন্ধু আমি তোমার সঙ্গে ছিলাম এখনো বন্ধু আছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না আল্লাহু আকবার এমন কোরআনের মহব্বত আর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই এই জন্য মোহতারাম হাজরিন মহব্বত রাইখেন কোরআনের মাদ্রাসার সাথে কোরআনের পাকিদের সঙ্গে নায়েবে রাসুলদের সঙ্গে একটা কথা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষকে আমি বলে যাই খুব খেয়াল করবেন যত গুণা আছে আল্লাহ তাআলা কোন গুণা সম্পর্কে যুদ্ধের ডিক্লার দেন নাই দুইটা গুনাহ সম্পর্কে আল্লাহ সরাসরি যুদ্ধের ডিক্লার দিয়েছেন সুবহানাল্লাহ এক নম্বর হলো সুদি কারবার কি কারবার সুদি কারবার এই সুদি কারবার যারা করে গ্রামে গঞ্জে আশা প্রশিকা সহ এই সুদি কারবার করে যত গুনাহ হবে এর একটা বড় অংশ ডক্টর ইউনুসের আমলনামায় জমা হবে কথা কয় না কারণ এই কমবক্ত বদনসিব আগে সুদী লেনদেন কেউ করলো ব্যাংকিং মাধ্যমে করছে হয়তো টুকটাক ইন্টারেস্ট নিছে আর এই বদনসিব অলিতে গলিতে গ্রামে গঞ্জে মহিলাদের মধ্যে সুদি কারবার পৌঁছাই দিয়েছে এই ডক্টর ইউনুসের অবদান কথা ঠিক বললাম কারণ এক নম্বর কাজ করছে দুই নম্বর আমাদের গ্রামগঞ্জের মা বোনরা অনেক লজ্জাশীল ছিল শহর বন্দরে কিছুটা আধুনিকতা আছে কথা কয় না যদিও ব্রাহ্মণবাড়িয়া শহরে নাই আমি ঢাকার কথা বলতেছি যেটা এখন ঢাকা থাকি আধুনিকতা আছে না নাই কিন্তু গ্রামগঞ্জের নারীরা অনেকটাই সরল অনেকটাই দিনদার বোরকা না পরলেও বেগানা পুরুষ দেখলে শাড়ির আঁচলটা টান দিয়া গাছের ছায়ার নিচে গিয়ে আশ্রয় পর্দা করে কথা বলেন ঠিক কিনা এই বদনসিব শয়তান এই গ্রামের সরল সুজা নারীদেরকে বেপর্দা করে রাস্তায় বের করেছে কথা কয় না
আর সেজন্য আমেরিকা দেখলো মুসলমানদের অনেক বড় ক্ষতি ডক্টর ইউনুসের দ্বারা সাধন হয়েছে, এজন্য আমেরিকা ডেকে নিয়ে তাকে নোবেল পুরস্কার দিল। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি যারা করতে পারে এই শয়তানরা ডেকে ডেকে তাদেরকে নিয়ে নোবেল পুরস্কার দেয়। পাকিস্তানের ডক্টর ইউসুফ মালালা ইউসুফ জাই, ছোট্ট একটা নাবালিকা মহিলা মেয়ে, নারীদের পক্ষে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তাকে ডেকে নিয়ে ওখানে তারা নোবেল পুরস্কার দিয়েছে। এক নম্বর গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লার দিয়েছেন, এটা হলো সুদি কারবার। দুই নম্বর হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী রাখে, ওলিদেরকে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ বলেন আমি তার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কেনা? সুতরাং জুবান সামলায়া কথা বল, কাকে তুমি হেনস্থা করে কথা বলো, কাদেরকে উপহাস করে কথা বলো, মনে রাখো আল্লাহ স্বয়ং তোমার সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়েছেন। আলেম উলামা এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য গোটা বিশ্বের মধ্যে আছে, কথা কয় না, কারণ ব্রাহ্মণবাড়িয়ার মাটি, এই মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার এই মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, ব্রাহ্মণবাড়িয়ার এই মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছেন, ব্রাহ্মণবাড়িয়ার এই মাটিতে আল্লামা সিরাজি শুয়ে আছেন, আল্লামা রহমতুল্লাহ শুয়ে আছেন। এই মাটিকে যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করা যাবে না, কথা বলতে হিসাব নিকাশ কইরা বইল, জাতি সুযোগ পাইলে বানোটা বাজায় আরো বেশি বাজাবে, কথা বলেন ঠিক না? কাদের বিরুদ্ধে বেয়াদবি করো, কাদের সম্পর্কে কথা বলো, একটু হিসাব নিকাশ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলাম প্রিয়, আরে যেখানেই মাহফিলে যায় বাংলাদেশের, আমার জানা মতো আমার বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট বাকি নেই আলহামদুলিল্লাহ, যেখানে আমি যাই না, কথায় কথায় যদি জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, তখন বলি ব্রাহ্মণবাড়ি, তখন চমকায় ওঠে, ব্রাহ্মণবাড়ি? আমরা তো অপেক্ষায় আছি এদেশে যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, সর্বপ্রথম যেখান থেকে পতাকা পতপত করে উঠবে সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক বেশি, বিধায় আমাদের অতীতকে ভুলে গেলে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসা, আপনি গোটা বাংলাদেশের যত বড় বড় মহাসম্মেলন বলেন, আপনি পোস্টার হাতে নিলে দেখবেন এই সম্মেলনের প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়ার, হয় ঢাকা থাকে, না হয় নারায়ণগঞ্জে থাকে, না হয় গাজীপুরে থাকে, কিন্তু গোড়া টান দিলে দেখা যায় কই, কথা কয় না? এটা ফখরে বাঙ্গালির দুয়ার বরকত, রাইসুল মুফাসসিরিনের দুয়ার বরকত, হযরত ইউনুস রহমাতুল্লাহ আলাইহির দুয়ার বরকত, মুফতি আজমের দুয়ার বরকত, এটাকে কেউ ইচ্ছা করলে মুসিবেলে দিতে পারবে না। এত গরম পানি, সম্মানিত ব্রাহ্মণবাড়িয়াবাসী, ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে চলবে না। আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল করেন, কিন্তু আপনার প্রধান পরিচয় আপনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী জনতা, কথা বলেন ঠিক কিনা? এটা আপনার প্রধান পরিচয় হবে, আপনি দল করেন, আপনি রাজনীতি করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যদি আপনার জুবান খুলে যায়, এই ব্রাহ্মণবাড়িয়ার যারা আকাবের বুজুর্গানে দিনের বিরুদ্ধে যদি আপনার লোক কুশায় হয়, এই জাতি কোনো না কোনো দিন এটার বিচার করবে, কথা বলেন ঠিক কেনা? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমিও যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আপনাদের সাথে আমার রিলেশন আছে, ব্লাড কানেকশন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, আপনাদের আমাদের এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে, কেউ যেন এসে আমাদের এই ঐতিহ্যকে নষ্ট করতে না পারে।
মাদ্রাসার শহর ওলামাদের শহর মসজিদের শহর ওয়াইজিনদের শহর ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া এই ইতিহাস যেন আমাদেরকে কেউ মুছে ফেলতে না পারে কথা বলেন ঠিক কি না সব লাইনেই আমাদেরকে সতর্ক থাকতে হবে এজন্য আমি আর আপনাদের কষ্ট দিব না অনেক সময় নিয়ে নিয়েছি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই মাদ্রাসাগুলোর সাথে মহব্বত রাখেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন সম্পর্ক যারা অতীতে রাখছে আর ঠগে নাই আমি নিজে দেখছি হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে ডিসিএসপি যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন প্রথম পোস্টিং হয়েই হুজুরের কাছে দোয়ার জন্য গেছেন কথা বলেন ঠিক কি না আপনারা তার সাক্ষী হুজুর বলছেন আমি ছোট মানুষ কই হুজুর জানি আপনার দোয়া থাকলে আমরা এখানে সফলভাবে কাজ করতে পারব আরে হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জুবান থেকে আমি শুনছি নিজে কানে শুনছি সর্বপ্রথম যখন ডিপ টিউবওয়েল আসলো ব্রাহ্মণবাড়িয়াতে তখন ডিপ টিউবওয়েল উদ্বোধন করতে গিয়ে তখন বুধু মহকুমার টিউনিও সাহেব ছিলেন নাম যেন হুজুর কি বলছিলেন মনে নাই তিনি জনগণকে জমায়া বলেছিলেন প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আজ থেকে আমাদের আর পানির কোনো সমস্যা থাকবে না আর বৃষ্টির জন্যে আমাদেরকে ছাতক পাখির মতো আসমানের দিকে তাকিয়ে থাকতে হবে না আমরা মেশিন দিয়ে জমিন থেকে পানি উত্তোলন করে চাষাবাদ করব আবাদ করব এখন আর আমাদের কোনো প্রবলেম নাই এই বক্তব্য যখন বুক ফুলাইয়া দিছে হযরত ফখরে বাঙ্গাল সাথে সাথে তার হাতে ধরে কয় মাটির নিচের পানিটা কি আপনার বাফের কথা কয় না সাহস ছিল না ছিল না হাতে ধরে বললেন টান দিয়া আপনি যে বললেন আর ছাতক পাখির মতো আসমানের দিকে তাকিয়ে থাকা লাগবে না জমিন থেকে যে পানি উঠাবেন এটা কি আপনার বাপদাদার পানি না কার পানি কথা কয় না পানির লেয়ার যদি আল্লাহ নিচে নিয়ে আনেন কোনো বেটার ক্ষমতা আছে মেশিন দিয়ে পানি উঠান কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমা ইমাইন আল্লাহ বলেন পানি যদি আমি নি পানির লেয়ার যদি একবারে তরে নিয়ে নি তোমাদের কোন বাপের বেটার ক্ষমতা আছে এক ফোঁটা পানি উঠানো তখন বললেন আপনি তওবা করেন আর বলেন সরি আমার এটা ভুল হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন যখন বিশাল বাবরি মসজিদের সময় আমি নিজে সাক্ষী বাবরি মসজিদের সময় চতুর্দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে মিছিল আর মিছিল এরা আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলছে ব্রাহ্মণবাড়িয়ার কোনো মন্দির রাখবো না হিন্দুদের কোনো ব্যবসা রাখবো না কথা বলেন ঠিক কিনা দেখেন আমরা কতটুকুন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাদেরকে তোমরা বলো সাম্প্রদায়িক উস্কানি দি ইতিহাস গোটা শহর কালো হয়ে গেছে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে ডিসিএসপি প্রশাসনের লোকজন চলে গেছে জামিয়া ইউনুসিয়াতে গিয়া বলতেছেন এই জনসমুদ্র থামানোর ক্ষমতা আমাদের নাই সুবহানাল্লাহ কোন হুজুর কা আমি কি করব আপনার কিচ্ছু করা লাগবে না ডিসি সাহেব বললেন আপনি আমার গাড়ির সামনের সিটে বসেন শুধু আপনি হাত নাড়ায় বলবেন যে তোমরা বাড়িতে চলে যাও আমার বিশ্বাস একটা মানুষ কোনো দিকে যাবে না সব আপনার কথা মতো চলে যাবে তাই হয়েছে কথা বলেন ইতিহাস সাক্ষী গোটা শহর কানাই কানাই মানুষ ভরে গিয়েছিল বড় হুজুর মাইকে বলেছেন হিন্দুরা আমাদের ভাই কথা বলেন ঠিক কিনা এরা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক একসঙ্গে আমরা চলাফেরা করি কাউকে আমরা দাদা রাখি কাউকে চাচা রাখি আমাদের নিজেদের মতো তাদের সাথে চাল চলন কথা বলেন ঠিক কিনা সুতরাং বাবরি মসজিদ ভাঙছে ভারতে আমরা প্রতিবাদ করব এদেশের মুসলমানদের গায়ে হাত দেওয়া ইসলাম এলাও করে না তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত দেওয়ার কোনো পারমিশন নাই কেউ কোথাও হাত দিবে না আমার শহরের কোনো হিন্দুর দোকানে যেন কেউ হাত দিতে না পারে যদি দেয় তাহলে সে শক্ত গুণাগার হবে আমি বড় হুজুর তোমাদেরকে নির্দেশ করলাম এক্ষুনি সবাই চলে যাও কেউ কোনো দিকে তাকায় নাই সবাই যার যার পথে চলে গেছে পরের দিন আমি নিজে সাক্ষী বড় হুজুরের মাদ্রাসায় আমি পড়ি
ব্রাহ্মণ বাড়িয়ার যত ঠাকুর যত বড় বড় ব্যবসায়ী আছে হিন্দুরা দুতি পরে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ জন বড় হুজুরের বাড়িতে গিয়া উপস্থিত আমি আগায় গেলাম যে হিন্দুরা কি লেগে এল কে বললাম দাদা আপনারা কই বড় হুজুরের সাথে একটু দেখা করতে আসছি কি জন্যে কথা আছে একটু বলেন যে হিন্দুরা আসছে সবাই ঠাকুর যারা আছে বড় বড় হিন্দুদের নেতারা সবাই আসছে শুধু আপনাকে একটু প্রণাম করবে বড় হুজুর রহমতুল্লাহ আলাই ঘর থেকে বেরিয়ে আসছেন বর্তমান হুজুরের বাড়ির মসজিদের সামনে তাদেরকে বসাইছেন বসানোর পর এরা বলতেছে আপনি আমাদের ভগবান এদের ভাষায় আপনাকে আমরা একটু প্রণাম করার জন্য আসছি হুজুর বলেন সাবধান এই প্রণাম আর এই রকমের সিজদা আমাদের ধর্মে আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া জায়েজ নাই আপনাদের উপকার করছি মানে আমার ইসলামের বিধান আমি জানিয়ে দিয়েছি এটা আমার ইসলামের বিধান আপনারা যেহেতু কষ্ট করে আসছেন আমি আপনাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারি আপনারা বুঝে শুনে যদি ইসলাম গ্রহণ করেন দুনিয়া তো লাভ পরকালও লাভ এটা হলো ব্রাহ্মণবাড়িয়া শহর কথা বলেন ঠিক কিনা এদেশে এই শহরে সকলে একসঙ্গে আমরা বসবাস করি কোনোদিন কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল ব্রাহ্মণবাড়িয়া শহরে হয় নাই কথা বলেন ঠিক কিনা দুর্গাপূজা চলতেছে আমরা প্রত্যেকটা মাহফিলে বলি হিন্দুরা তাদের মন্দিরে তাদের পূজা করবে প্রয়োজনে আমরা তাদের নিরাপত্তা দিব কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে উদারতা আছে তোমাদের মধ্যে সেটা নাই বাংলাদেশের হিন্দুদেরকে বলি নাই পার্শ্ববর্তী রাষ্ট্রে আমার মুসলমানরা কোরবানির সময় গরু জবাই দিতে পারে না তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেওয়া হয় না মুসলমানদেরকে জোর করে হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম বলানো হয় আমরা কোনোদিন কোনো হিন্দুকে বলি নাই তুমি আল্লাহ আল্লাহ বলে স্লোগান দাও কথা বলেন ঠিক কিনা এটা আমার ধর্মের উদারতা কথা কয় না এটা আমার ধর্মের উদারতা এটা আমার ধর্মের স্বাধীনতা ইসলাম যতদিন থাকবে ততদিন সব বিজাতিরা নিরাপদ থাকবে যেদিন ইসলাম থাকবে না কোনো বিজাতি নিরাপদ থাকবে না কথা বলেন ঠিক কিনা কথা বলে ফেললাম এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সতর্ক থাকতে হবে যেই যেই রাজনীতি করেন কিন্তু মনে রাখতে হবে আমার আপনার একটা ঐতিহাসিক ইতিহাস ঐতিহ্য আছে সেটা হলো আমরা ফকরে বাঙ্গালের সন্তান কথা বলেন ঠিক কিনা আমরা রাইসুল মুফাসসিরিনের সন্তান ঠিক কিনা বলেন আমরা হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহির সন্তান রুহানি সন্তান বর্তমান যারা আমাদের আকাবের আছেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব এরা আমাদের মাথার তাজ এদেরকে কেউ কিছু বললে আমাদের বরদাস্ত হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সাবধানে কথা বলেন মুখ সামলাইয়া কথা বলেন আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী রাখলে আল্লাহ বরদাস্ত করে না আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন